ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদের দেখাবো, যদি বিকেলবেলা কোথাও বেরোনোর হয় এই গরমের সময়, এই সামার সিজনে, তাহলে আমি কিভাবে আমার লাইট মেকআপটা করি। তাহলে চলো শুরু করে দিই। এবারে হচ্ছে আমি প্রথমে আমার মুখটা, যেহেতু সারাদিনের ক্লান্তি রয়েছে, ক্লিনজিং মিল্ক দিয়ে প্রথমে পরিষ্কার করে নেব। আমি ক্লিনজিং মিল্ক ব্যবহার করছি, এটা তোমাদের যা অ্যাভেলেবেল রয়েছে তোমাদের কাছে সেটাই ইউজ করবে। ক্লিনজিং মিল্ক মোছার জন্য আমি নর্মাল কটন ইউজ করছি। আমি যেটা করি সেটা হলো, এই কটনের মধ্যে আমি ক্লিনজিং মিল্কটাকে লাগিয়ে নিই। লাগিয়ে এই কটনটা দিয়েই আমি সারা মুখে, সরি টিপটা খুলে নিই, সারা মুখে আমি লাগিয়ে ক্লিন করে নেব। আমার মুখটা ক্লিন করা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ধুয়ে আসছি। ব্যাস, আমার মুখ ধুয়ে মোছা হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, তোমাদের সবারই জানা যে আমি অ্যালোভেরা জেল ইউজ করি, এবার আমি অ্যালোভেরা জেলটা ইউজ করব। অ্যালোভেরা ক্রিমটা মুখে, এবারে আমি একটু সামান্য সিসি ক্রিম লাগাবো। বিকেল বলে আমি সানস্ক্রিন লোশন লাগালাম না। অরিজিনাল প্রসেস হচ্ছে এইভাবে ড্যাব ড্যাব করে, মানে হাতের সাহায্যে এইভাবে করে সিসি ক্রিমটাকে সম্পূর্ণ মুখের মধ্যে মিশিয়ে দেওয়া। কিন্তু আমি জেনারেলি যেভাবে করি দেখাচ্ছি। মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেছে, যে সাদা একটা ভাব ছিল সেটা কমে গেছে। ল্যাকমির কম্প্যাক্ট পাউডার, এবার আমি আইব্রাউটা একটু ঠিক করে নেব। আমার এই পেন্সিলটা খুব ছোট হয়ে গেছে। আইব্রাউ কখনো নিজের আইব্রাউ থেকে বাড়াতে নেই বা কমাতে নেই, নিজের আইব্রাউর মধ্যেই যা কারুকার্য করবার করতে হবে। তো দেখো আমি কিভাবে করি, টেনে এতটা লম্বা করে দেবে না বা এইখানে এতটা নিয়ে আসবে না, যার যেমন আইব্রাউ ঠিক সেই পর্যন্ত রাখলে খুব ন্যাচারাল লাগে। নইলে ভীষণ অড দেখায়। দেখো আমার আইব্রাউটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে নিজের আইব্রোর ওপরেই যত পেন্সিল চালানোর আছে চালাবে, আদারওয়াইজ কিন্তু আইব্রাউটা তোমার পার্সোনালিটিকে
পুরো অন্যরকম করে দেবে, মিসম্যাচ হয়ে যাবে। কারণ তোমার নিজের আইব্রোর মতো করেই যদি আইব্রাউটা তুমি আঁকো, তাহলে মনে হবে এটা তুমি, না হলে মনে হবে যে অন্য কেউ। এবার কাজল, এবং যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে এন্ড করছি, আবার ফিরে আসছি আরো এরকমই সুন্দর একটা মজাদার ভিডিও নিয়ে। তাহলে সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর সব সময় মুখে হাসি রেখো। একটা কথা সব সময় মনে রাখবে যে একটা ছবি তুলতে গেলে দেখবে সব সময় বলা হয় যে স্মাইল প্লিজ, মানে একটা স্মাইলে একটা ছবি যদি অনেক সুন্দর হতে পারে, তাহলে সব সময় যদি হাসো তাহলে জীবনটা কতটা সুন্দর হতে পারে। তাহলে সব সময় স্মাইল করতে থাকো। বাই বাই।